আসসালামু আলাইকুম এই নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি চায়ের মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিন যা ঘটবে দেখে অবাক হয়ে যাবেন এটি এমন একটি কাজে ব্যবহার করব যে কাজটি করতে আমরা সাধারণত হাজার হাজার টাকা খরচ করে থাকি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের এই কাজটি করার জন্য কোনো টাকা খরচ করার প্রয়োজন হবে না এটি সংসারের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে চায়ের লিকার দিয়ে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে বানাবো তাই আমি এখানে এক চামচ পরিমাণ লিকার দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি আর যদি চাটা আগে বানানো থাকে তাহলে কিন্তু নতুন করে বানানোর আর কোনো প্রয়োজন নেই চাটা আমার হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি এখন আমি ছেঁকে চাটা একটি কাপে নিয়ে নিয়েছি আর নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি যেহেতু নর্মালি চাটা আমরা গরমে খেয়ে থাকি এটা কিন্তু খাবো না তাই এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর সরিষার তেলটা আমি চায়ের লিকারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এখন আমি চায়ের লিকারের সাথে সরিষার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভেসে ভেসে থাকবে তবে চেষ্টা করতে হবে যতটুকু মিশিয়ে নেওয়া যায় এখানে আমি এই সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে অলিভ অয়েল বা নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন রেমেডিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু তুলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সুতার কাপড়ও ব্যবহার করতে পারেন আর মিশ্রণের মধ্যে তুলাটা ডুবিয়ে খুব ভালোভাবে চিপে নিচ্ছি এখন বলে দিচ্ছি এটি আমি কি তৈরি করেছি আর এটি দিয়ে সংসারের কোন গুরুত্বপূর্ণ কাজটা করে নিব এটি দিয়ে আমাদের ঘরের কাঠের আসবাবপত্র পরিষ্কার করব কাঠের ফার্নিচার কিছুদিন পর পর বার্নিশ বা রঙ করতে অনেক টাকা খরচ হয় এটি দিয়ে পরিষ্কার করলে টাকা খরচ করার কোনোই প্রয়োজন হবে না খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে এটি দিয়ে পরিষ্কার করলে দেখতে পাবেন আপনাদের ঘরের কাঠের ফার্নিচারগুলো চকচক করছে এবং এই কাঠের ফার্নিচারে ময়লা ধরবে না নতুনের মতো দেখাবে মাঝে মাঝে এটি দিয়ে পরিষ্কার করলে আর বার্নিশ করার প্রয়োজন হবে না এটি দিয়ে মালয়েশিয়ান উড বা পাটেক্সের ফার্নিচার পরিষ্কার করতে পারবেন না শুধুমাত্র কাঠের ফার্নিচারটায় আপনারা এটি দিয়ে পরিষ্কার করতে পারবেন এটি দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে আপনাদের ঘরের ফার্নিচারগুলো কখনোই পুরাতন হবে না আর যত পুরাতন ফার্নিচার হোক না কেন এটি দিয়ে যদি আপনারা শুধুমাত্র একবার পরিষ্কার করেন নিজেরাই বুঝতে পারবেন পুরাতন ফার্নিচারগুলো কতটা চকচক করছে নতুনের মতো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ